আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কক্সবাজার হিমসুরি পাহাড়ে উঠব এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখাব হিমসুরি পাহাড়ে ওঠাটা কেমন কষ্ট, নিচে থেকে উপর পর্যন্ত আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো সমস্তটা। ভিডিও যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে হিমসুরি উঠা দেখি কষ্ট কি প্যারা, যারা হিমসুরি যান নাই যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বা যাবেন এরকম প্ল্যান করতেছেন তারা আজকে ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। প্রথমে 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে গিয়ে আমরা ঝর্ণা দেখে আসলাম। এখন কিন্তু এই যে আমরা উঠতেছি উপরের দিকে, দেখেন আমরা কতটুকু উপরে উঠে পড়েছি সেটাই এখন দেখার বাকি। তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন, হিমসুরি ব্লগটা দেখে থাকুন। যারা হিমসুরি আসবেন বলে মনোনিবাস করছেন বা হিমসুরি কী আছে অনেক কৌতূহল যাদের মাঝে রয়েছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন। এটা হচ্ছে পাহাড়, পাহাড়ের উপর থেকে আমরা উঠতেছি। দেখেন আগে আমরা যখন এসেছিলাম তখন এই সিঁড়িটা ছিল না, বাঁশের সিঁড়ি ছিল, এখন কিছুটা ডেভেলপ করছে তারা, স্টিল দিয়ে তৈরি করেছে। তো এই যে এইগুলো হলো সিঁড়ি। আর একটা জিনিস দেখেন, সিঁড়িতে কিন্তু মিনিস্টারের যে অ্যাডগুলো রয়েছেন সেগুলো কিন্তু তারা ইউজ করেছেন, স্পন্সর করেছেন, মিনিস্টার ফ্রিজ, মিনিস্টার টিভি, মিনিস্টার কোম্পানি আর কি। প্রতিটা সিঁড়িতেই আমরা মিনিস্টারের অ্যাডগুলো দেখতে পেলাম। তো এখানে কিন্তু একটা কথা বলে রাখি, যারা হাই পেশেন্ট আছেন বা অনেক মোটা মানুষ এরকম ব্যক্তিরা এই পাহাড়ে না আসাই উত্তম, কারণ আমাদের মতো মানুষই যখন নার্ভাস ফিল করেছি এখানে ওঠার পরে এমন খারাপ লেগেছিলো বা এত কষ্ট লেগেছিলো হিমসুরিতে ওঠার সময়, শুধু আমি না অনেকেই অনেক জায়গায় দেখেন জিরিয়ে নিচ্ছেন, কিছু কিছু সময় জিরিয়ে জিরিয়ে তারপর উপরে উঠতেছে। কারণ এটা আসলে উপরে ওঠার উঠে দেখার মতো তেমন কিছুই নাই হিমসুরিতে, যদিও এটা মানুষের একটা কৌতূহল যে আমরা যে সিঁড়ি দিয়ে ভেবে উপরে উঠলাম এবং উপরে ওঠার পরে উপর থেকে কিছুই দেখা যায় না, শুধু গাছপালা দেখা যায়, পাহাড় তো পাহাড়ই বুঝেন তো। আর সমুদ্র ভিউটা দেখা যায় কিছুটা, বোঝা যায় না যেটা সমুদ্র নাকি শুধু সাদা সাদা এরকম মনে হয়। তা এটা উচ্চতাটা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষেও 600 থেকে 700 ফিট উপরে হতে পারে আনুমানিক, সেটা আমি বলতে পারছি না কতটুকু হবে, বাট 600 থেকে 700 বা 500, সর্বনিম্ন 500 ফুট তো হবেই, এরকম উচ্চতা হবে যেটা 50 তলা বিল্ডিংয়ের সমান আর কি। তো দেখুন আমরা কিন্তু দুইজনে এখানে উঠতেছি অনেক কষ্ট করে, দেখেন অনেক আপুরা আছে বাইরে আছে সবাই উঠতেছে হিমসুরিতে। হিমসুরির মোটামুটি কিন্তু আমরা শেষ স্টপে চলে গেলাম, আরও এক দুইটা সিঁড়ি আছে, এক দুইটা সিঁড়ি আমরা কন্টিনিউ করতে পারলেই আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবো। এটা জাস্ট কিছু না, সমুদ্রে রাস্তার দুপাশেই রয়েছে, আপনি এক পাশে রয়েছে হিমসুরি, বাম পাশে ডান পাশে রয়েছে সমুদ্র। ওই যে দেখতেছেন সাদা দেখা যাচ্ছে ওই পাশটা হলো সমুদ্র। এই পাহাড়কে তারা কেন্দ্র করে এখানে একটু ডেভেলপ করে সিঁড়ি বানিয়ে তারা একটা ইনকাম সোর্স বের করেছে। এই হলো আর কি প্রাকৃতিক যে পাহাড়, ওই যে দেখতেছেন সমুদ্র, ওই যে পাখি উঠতেছে এটা কিন্তু সমুদ্র, কিন্তু সমুদ্র ভিউটা কিন্তু ওই রকম পাওয়া যায় না যেহেতু এটা অনেক উপরে, তার একটু নিচে থাকতো আর একটু কাছে থাকতো তাহলে হয়তো বা ভিউটা আরও সুন্দর পাওয়া যেত। আসলে অনেক কৌতূহল নিয়ে অনেকে আসেন হিমসুরি পাহাড়ে, মনে করে না জানে এখানে কি, আসলে দেখার মতো এখানে কিছুই নেই তেমন। এখানে রয়েছে শুধু পাহাড় আর পাহাড়, তো হিমসুরিতে আসলে দেখার মতো তেমন কিছু নয় যেটা বলতেছিলাম। আমরা ও আসি শখেই, কক্সবাজার আসলে একটা হিমসুরি পাহাড়ে একটু উঠার লাগে, উঠি এই আর কি, দেখার মতো কিছুই নাই। এটা হচ্ছে আপনার টিকিট কেটে শুধু একটু ঝর্ণা আছে, ঝর্ণাটাই এখানে ছবি উঠাইতে পারেন কয়েকটা, এইটাই আর কিছু নাই হিমসুরিতে। আর হচ্ছে এটা উপরে উঠা নামা এটা হচ্ছে একটা গাঁদার খাটনি ছাড়া আর কিছুই না বলতে পারেন। এটা আমরা কষ্ট করলাম, জীবন মায়ের উপরে উঠলাম, ঠিক আছে, উঠে আবার জীবন মায়ের নিচে নামলাম, মাঝখান থেকে টিকিট কাটলাম, গাড়ি ভাড়া দিলাম। আমার মনে হয় সমুদ্র পাড়ে ঘোরাটাই উত্তম, হিমসুরি আসবেন পাহাড়ে না উঠে, হিমসুরি সাগর পাড়ে যে প্যারাসিলিং আছে সেটাতেও অনেক অনেক মজা পাবেন, অনেক এনজয় করতে পারবেন। আর হিমসুরির সমুদ্রটা যেটা
পিসটা, সেটা কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কক্সবাজার তো নোংরা, এখানে দেখেন স্বচ্ছ পানি একেবারে। এটা হচ্ছে সাগর, তো হিমশিম সাগরের আশেপাশে ঘোরা বা পিস ছবি ওঠানো বা গোসল করা, এটা কিন্তু অনেক ভালো একটা জায়গা বা প্লেস হতে পারে। আর এখানে কিন্তু প্যারাসেলিং আছে, আগে যেটা সুগন্ধা বিচে ছিল কক্সবাজার, ওইখান থেকে কিন্তু ওইখান থেকে এখন হিমশিমতে নিয়ে আসা হয়েছে, কারণ হিমশিম হচ্ছে নিরিবিলি একটা পরিবেশ, লোকালয় কম, এর জন্য কিন্তু প্যারাসেলিং কোনো সমস্যা হয় না, কারোর শরীরের ওপর পড়ে না, কারোর সাথে বাজে না, এরকম সমস্যার জন্য কিন্তু প্যারাসেলিং সরায় এখন হিমশিমতেই বসানো হয়েছে। তো আমি সাজেস্ট করবো হিমশিম আসবেন, পাহাড়ে না উঠে আসলে এটা আমার কাছে ভালো লাগে না, আর কার কাছে কেমন লাগে জানি না। এটা শুধু উঠা আর উপর থেকে সমুদ্র দেখা, এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। আশা করি ভিডিওতে অনেক কিছু আপনি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, শুভকামনা রইল।